हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। आम्रा बेसिक प्रिंसिपल्स ऑफ ऑर्गेनिक केमिस्ट्री चैप्टर शुरू करेछी। आजकेर आमादेर सेकेंड लेक्चर। आज आम्रा किछु नतून विषय निये कथा बोलबो। प्रथम जे विषय निये आजके आमी शुरू करबो सेटा होच्छे ऑर्गेनिक कम्पाउंड के किरकम भावे प्रेजेंट करा हय, अर्थात किरकम भावे लेखा हय। ऑर्गेनिक कम्पाउंड लेखार विभिन्न रकम पद्धति आछे। आमादेर ऑर्गेनिक केमिस्ट्री निये आम्रा जतो आरो विस्तारित भावे आलोचना करब सेखाने किन्तु आमादेर अर्गानिक कम्पाउंड के विभिन्न भावे प्रकाश करार एकटा प्रफिशियन्सि बा दक्षता लागबे। आर तार जोन्नोई एई अर्गानिक कम्पाउंडगुलोके कत रकम पद्धतिते लेखा जाए सेई सम्पर्के एकटा धारणा थाका तोमादेर अवश्यई जरूरी। ताहले शुरू करी आजकेर प्रथम जे पॉइंट, प्रेजेंटेशन ऑफ ऑर्गेनिक मॉलिक्यूल। तुम्हारा एर आगे ऑर्गेनिक मॉलिक्यूल प्रेजेंटेशन बा ऑर्गेनिक मॉलिक्यूल जो तुम्हारा लिखे तक सेखाने शुद्ध कार्बन हाइड्रोजेन एगुलो व्यवहार करे एवं कार्बन हाइड्रोजेनर माझे किछु सरल रैखिक बंधन एके बा सिंगल बंड एके बा डबल बंड एके एरकम मलिक्यूलगुलोके लिखेछो। शुधु किन्तु ओई एकी रकम जे संकेत रयेछे बा एकी रकम जे फर्मुला रयेछे जेभावे आमरा लिखी ताई किन्तु नय, ओटा छाड़ाओ आरो बेश किछु धरनेर फर्मुला आछे। तो प्रथम फर्मुला होच्छे बा प्रथम प्रेजेंटेशनेर प्रथम जे पद्धतिटा होच्छे सेटा हलो लुइस डॉट स्ट्रक्चर एक्टा रोए छे। तो सेटा आमी एखाने बोलबो ना कारण ओटा तोमरा अलरेडी रासायनिक बंधन पढ़ार समय शिखेछो। तो आमी एखाने शुरू करब डैश फर्मूला थेके। डैश फर्मूला, डैश फर्मूला माने जेखाने एटम थाकबे एबं एटमेर संगे संगे किछु समजोजी बंधनो आमरा देखाबो। डैश फर्मूला एटा होच्छे आमादे प्रथम पॉइंट। जेमन आमी बोलछी धरो ए कार्बन और हाइड्रोजेनर मध्य एरकम आमरा एकटा बंड देखालाम। एबारे सेटा जे सब समय सिंगल बंड होते हबे तार कोनो कथा नेई, कारण आमरा देखेछी कार्बन सिंगल बंड तैरी करते पारे, कार्बन डबल बंड तैरी करते पारे, कार्बन ट्रिपल बंडो तैरी करते पारे। ए तीन प्रकारेर बंधन पसिबल। तो आमरा एरकम बंधन देखिए मॉलिक्यूल के प्रकाश करब। एक मॉलिक्यूल तुम्हें बला हलो इथेन। इथेनर फर्मूला होच्छे C2H6, ताई तो? तो एटाके आमरा डैश फर्मूला दिए किभावे प्रकाश करब, कार्बनेर चारटे करे जोज्जता, ताई तो? तो एखाने এই তিনটে তিনটে করে হাইড্রোজেন দুটো কার্বনের সাথে যুক্ত। মনে করো C2H4 অর্থাৎ ইথিলিন। ইথিলিন এটা কিভাবে প্রকাশ করব, কার্বনের সঙ্গে কার্বনের দ্বিবন্ধন থাকবে এবং প্রত্যেকটা কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন। তারপরে মনে করো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন ইথিলিনকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে ইথিন, আর অ্যাসিটিলিনকেও আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে ইথাইন। ইথাইন ইথাইনে আমরা কি দেখি, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। তাহলে যেখানে প্রত্যেকটা পরমাণুর সাথে আমরা সমযোজী বন্ধন প্রকাশ করে বা সমযোজী বন্ধনগুলোকে দেখিয়ে তাদের ফর্মুলাগুলোকে এক্সপ্রেসড ওয়েতে লিখব বা বিস্তারিতভাবে লিখব, সেই পদ্ধতিটাকে বলা হয় ড্যাশ ফর্মুলা। এরকম আরও যৌগ রয়েছে, যেমন মনে করো প্রোপানল। প্রোপানল এটা হচ্ছে প্রোপানল।
formula ki C3 H7 OH C3H7OH তাই তো এটা হচ্ছে ফর্মুলা তাকে এক্সপ্রেস করে লেখা হয়েছে তো এরকম ভাবে বিভিন্ন যৌগের ক্ষেত্রে আমরা ড্যাশ ফর্মুলা লিখতে পারি অনেক ক্ষেত্রে আবার ড্যাশ ফর্মুলাটাকে একটু সংক্ষিপ্ত আকারে লেখা হয় ড্যাশ ফর্মুলাই কিন্তু তাকে একটু সংক্ষিপ্ত আকারে লেখা হচ্ছে সেইটার কয়েকটা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবে যেমন ধরো বললো যে C2 H5 CHO C2 H5 CHO তাহলে কিরকম ভাবে লিখবো যদি আমরা ওই এই ড্যাশ ফর্মুলাটাকে প্রকাশ করেই লিখি তাহলে এইটা হবে এইরকম এবার তোমাদের এখানে কিছু কিছু বিষয় জানতে হবে সিএইচও যে গ্রুপটা রয়েছে সিএইচও গ্রুপটাকে কিন্তু এইভাবে লেখা হয় সিএইচও যেটা রয়েছে সিএইচও মানে কার্বনের সঙ্গে অক্সিজেন পরমাণুটা যুক্ত আছে হাইড্রোজেন নয় কিন্তু কার্বনের সঙ্গে অক্সিজেন পরমাণু যুক্ত আছে ডাবল বন্ড দ্বারা আর হাইড্রোজেন পরমাণুটাও কার্বনের সঙ্গে যুক্ত আছে সিঙ্গেল বন্ড দ্বারা কার্বনের সঙ্গে তো ডাবল বন্ড তৈরি করা সম্ভবই নয় কারণ হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে ডাবল বন্ড তৈরি করতে গেলে মিনিমাম দুটো ইলেকট্রন দরকার কিন্তু হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন তাই শুধুমাত্র সিঙ্গেল বন্ড করতে পারবে আচ্ছা এটা হলো সিএইচও এবারে আমরা তো এটা ড্যাশ ফর্মুলাটাকে পুরো বিস্তারিতভাবে লিখেছি একে যদি একটু সংক্ষিপ্ত আকারে লেখা হয় তাহলে কীরকম হবে তাহলে হবে দেখো এই কার্বনটার সাথে তিনটে হাইড্রোজেন আছে তো আমরা এরকম লিখলাম CH3 তারপরে এই বন্ডটাকে রাখলাম দিয়ে এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেনগুলো আছে CH2 তারপরে কী আছে CHO অর্থাৎ কার্বন পরমাণুগুলোর পরস্পরের মধ্যে যে বন্ধনটা শুধু সেই বন্ধনটা আমরা দেখাচ্ছি কি বললাম বুঝতে পারলে আমরা এই যে এই কার্বন পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনগুলোকে এখানে দেখাচ্ছি কিন্তু অন্য পরমাণুর মধ্যে যে বন্ধনগুলো আছে বা অন্য পরমাণুর সঙ্গে কার্বন পরমাণুর যে বন্ধনগুলো আছে সেইগুলো দেখাচ্ছি না তো এইটা ড্যাশ ফর্মুলার শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত প্রকাশ এইভাবেও কিন্তু অনেক ক্ষেত্রে লেখা হয় মনে থাকবে এটা হলো ড্যাশ ফর্মুলারই সংক্ষিপ্ত প্রকাশ এবারে এইখানে তোমাদেরকে একটা আমি নিয়ম বলে দিই সেই নিয়মটা এখন থেকে জেনে রাখলে তোমাদের পরবর্তী সময়ে সুবিধাই হবে যেটা অনেকেই মেনশন করেন নিয়মটা মেনে চলার জন্য দেখো আমি এখানে CH3 CH2 CHO লিখেছি CH3 CH2 CHO তো এই যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো কাদের মধ্যে কার্বন কার্বনের মধ্যে কার্বন কার্বনের বন্ড কিন্তু যদি আমি শুরুতে CH3 তারপরে বন্ড দিয়ে CH2 লিখি এটা বোঝায় তিনটে হাইড্রোজেনের সঙ্গে এই কার্বনটার বন্ধন হয়ে আছে তাই না তিনটে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কার্বনটা বন্ধন হয়ে আছে তাই জন্য একটা নিয়ম বলা হয়েছে যে যখন তোমরা অর্গ্যানিক মলিকিউল এরকম ওপেন চেন অর্গ্যানিক মলিকিউল লেখা স্টার্ট করবে তখন কার্বন পরমাণুটাকে বাঁ দিকে না রেখে ডান দিকে রাখবে মানে প্রথম যে তুমি কার্বন নমুনাটা দিয়ে শুরু করছো সেই কার্বনটাকে তুমি এই বন্ধনের সামনে রাখবে তারপরে তুমি এটা লেখো এবং তারপরে যে লিখে যাচ্ছ কার্বন চেনটা সেইখানে আর কিছু ওটা মেনটেন করার দরকার নেই কিন্তু শুরুটা তোমাকে এইভাবেই করতে হবে আবারও বলি তুমি যখন কোনো অর্গ্যানিক মলিকিউল লেখা স্টার্ট করবে তোমাকে এমনভাবেই এটা লিখতে হবে যেন প্রথম বন্ধনটা তুমি কার্বন থেকে শুরু হচ্ছে দেখাতে পারো দেখো যদি আমি এভাবে লিখেছি এখানে আবার কী মনে হচ্ছে যে হ্যাঁ
এটা কার্বন কার্বনের মধ্যে বন্ধন আছে। এইটা যখনই তুমি বুঝিয়ে দেবে তারপরেরটা অটোমেটিক্যালি বোঝানো হয়ে যাচ্ছে যে হ্যাঁ তারপরের বন্ধনগুলো কার্বন কার্বনের মধ্যেই আছে, আর আলাদা করে এইটাকে ঘুরিয়ে বা ওটাকে ঘুরিয়ে লেখার দরকার হবে না। তো এটা একটু মেনটেন করলে ভালো, যদি না মেনটেন করতে পারো এখন কোনো অসুবিধা নেই, হায়ার ক্লাসে গেলে এই জিনিসটাকে একটু বেশি বলা হয় যে এরকমভাবে যেন তারা লেখে। এখন যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে তোমার সেই অভ্যেসটা চলে আসবে, কিন্তু যদি অসুবিধা হয় তাহলে কোনো ব্যাপারই না, তোমরা এভাবেও লিখতে পারো, তাতে কোনো ভুল নেই। নেক্সট ফর্মুলা, নেক্সট ফর্মুলা হচ্ছে নাম্বার বি, কনডেন্সড, কনডেন্সড ফর্মুলা, কনডেন্সড ফর্মুলা বা সংক্ষিপ্ত গঠন, সংক্ষিপ্ত। আগের সংক্ষিপ্তর সাথে এই সংক্ষিপ্তর একটু পার্থক্য আছে, নামটা হচ্ছে সংক্ষিপ্ত গঠন, একটু পার্থক্য কিন্তু ঠিক আগেরটার মতোই। কিরকম, আমি একটা যৌগ লিখছি, মনে করো CH3 বন্ড COOH, অথবা এরকম একটা যৌগ লিখছি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, অথবা এরকম একটা যৌগ লিখছি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3 CH2 বন্ড COOH, এরকম একটা যৌগ লিখেছি। দেখো এই দুটো যৌগ এরা হচ্ছে স্ট্রেট চেন কম্পাউন্ড। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম স্ট্রেট চেন কম্পাউন্ড বা সরল রৈখিক, স্ট্রেট চেন কম্পাউন্ড, এই যৌগগুলোর মানে এই যে এই যৌগটা এবং এই যৌগটা, এখানে যে আমি তিনটে যৌগ লিখেছি তাদের মধ্যে এই যৌগ আর এই যৌগ, এখানে কার্বন চেন দেখো একদম সরল রৈখিকভাবে চলে যাচ্ছে, ওপরে বা নিচে কোথাও কোনো ব্রাঞ্চিং বা শাখা তৈরি হয়নি, কিন্তু নিচের যে যৌগটা আমি লিখেছি এই যৌগটা হচ্ছে একটা শাখা শৃঙ্খল বিশিষ্ট যৌগ। এই যে এখানে একটা শাখা বেরিয়েছে, শাখা মানে এদিকে একটা কার্বন শৃঙ্খল তৈরি হচ্ছে, একটা কার্বন শৃঙ্খল এদিকে যাচ্ছে আর একটা কার্বন শৃঙ্খল এই নিচের দিকে তৈরি হয়েছে, ওই জন্য এটা হলো ব্রাঞ্চড চেন, ব্রাঞ্চড চেন কম্পাউন্ড। আর একটা কার্বন চেনের যেগুলো ব্রাঞ্চ হবে বা শাখা শৃঙ্খল যারা থাকবে তাদেরকেই বলা হয় প্রতিস্থাপক, প্রতিস্থাপক, আর ইংলিশে বলা হয় সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্ট। এই টার্মগুলো তোমরা শেখো, প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্ট। একটা কার্বন চেন আছে, সেই কার্বন চেনের ওপরে বা নিচে এরকম যদি কিছু কার্বন অন্য কোনো শৃঙ্খল থাকে সেইগুলোকে আমরা প্রতিস্থাপক বলি। সেই প্রতিস্থাপকে একটা কার্বন বিশিষ্ট শৃঙ্খল হতে পারে বা দুটো কার্বন বিশিষ্ট বা তার বেশিও হতে পারে, এটাই কোনো বাধ্যবাধকতা নেই যে কতগুলো কার্বনের শৃঙ্খল হতে হবে, সেটা অনেক সংখ্যক কার্বনের হতে পারে, যেমন এখানে একটা আছে সেরকম দুটো বা তিনটে বা চারটেরও হতে পারে। তাহলে এদের ক্ষেত্রে সংক্ষিপ্ত গঠন বলতে আমি কি বুঝবো, সংক্ষিপ্ত গঠন মানে শুধু এই বন্ধনগুলোকে লিখব না। আগে আমরা কি দেখলাম, ড্যাশ ফর্মুলা, ড্যাশ ফর্মুলার একটা সংক্ষিপ্ত গঠন দেখলাম যেখানে কার্বন কার্বন বন্ধনগুলোকে শুধু দেখানো হয়, বাকি অন্য পরমাণুর মধ্যে বন্ধনগুলো দেখানো হয় না। সংক্ষিপ্ত গঠনে অন্য পরমাণুর মধ্যে বন্ধন তো দেখানো হচ্ছেই না,
তার সাথে কার্বন কার্বন বন্ধনটাও দেখানো হয় না। যেমন এই যৌগটাকে যদি আমাকে কনডেন্সড ফর্মুলায় লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখব, CH3COOH। দেখো আমি কোথাও কিন্তু বন্ধন দেখাইনি, কিন্তু এরকম যদি তোমাদেরকে লিখে দেয়, তোমাদের ধরো কিছু অর্গ্যানিকের প্রশ্ন এলো, প্রশ্নে এরকম একটা যৌগ লিখে দেওয়া হলো, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে এইখানে কার্বন কার্বনের মধ্যে কিন্তু বন্ধন আছে, কার্বন কার্বনেরই বন্ধন আছে। ধরো এই যৌগটাকে যদি আমি কনডেন্সড ফর্মুলায় লিখি তাহলে কি হবে, এইরকম এইরকম। মানে এটা নয় যে এখানে প্রত্যেকটা কার্বন সেপারেট হয়ে বসে আছে, প্রত্যেকটা কার্বন তার পার্শ্ববর্তী কার্বনের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, যেখানে বন্ধনটা দেখানো হচ্ছে না বাট আছে। এই ধরনের ফর্মুলেশনকে বা এই ধরনের পদ্ধতিকে বলা হয় কনডেন্সড ফর্মুলা পদ্ধতি, ঠিক আছে? এইভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। আচ্ছা নিচেরটা কিভাবে লিখব, যদি প্রতিস্থাপক এইরকম থাকে তাহলে কিভাবে লিখব? আমি তো ধরো এই চেনটাকে খুব সহজে লিখে দিতে পারি, কিন্তু প্রতিস্থাপক থাকলে সেক্ষেত্রে কি করব সেইটা এবার দেখো। CH3 CH2 CH2, তারপরে আছে CH এর সঙ্গে প্রতিস্থাপকটা রয়েছে, যার সঙ্গে প্রতিস্থাপক থাকবে তার পাশে, মানে সেই এখানে এই কার্বনটার সাথে প্রতিস্থাপক, এই কার্বনটাকে লেখো এবং তার পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেই প্রতিস্থাপকটাকে লেখো। সিম্পল, কি বললাম, যে কার্বনের সাথে প্রতিস্থাপক আছে সেই কার্বনটাকে আগে লেখো এবং তার পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই প্রতিস্থাপকের সংকেতটাকে লেখো। লিখে আবার বাকিটা কন্টিনিউ করো। এর পাশে কে আছে, CH2 আছে, তারপরে COOH। এই রকম লেখা মানে এই যে CH3টা এটা এই কার্বনের সাথেই যুক্ত এবং ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছ মানে এটা প্রতিস্থাপক, আর তারপরে যে CH2টা আবার শুরু হচ্ছে সে কিন্তু এই কার্বনের সাথেই যুক্ত আছে, ওই কারণেই এই CH3 লিখে তার পাশে মানে তাকে ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে যাতে গণ্ডগোল না হয়। কারণ এভাবে তুমি CH3 লিখলে আর যদি এই ব্র্যাকেটটা না দাও, ব্র্যাকেটটা যদি না দাও তাহলে কি বুঝবে যে এই CH3-র পরে CH2 পড়ছে, মানে এই CH2 গ্রুপটা CH3-র সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হচ্ছে বলে মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। CH3-টা সেপারেটলি এই কার্বনটার সাথে যুক্ত আছে, সেই কারণে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝালাম, প্রতিস্থাপক হিসাবে যেহেতু রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে বন্ড লাইন ফর্মুলা। এইগুলো তোমাদের অর্গ্যানিক যখন আরও বেশি যখন ডেপথে আরও পড়বে বা আরও অনেক বিষয় তোমরা জানবে তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই ফর্মুলাগুলো তোমাদেরকে হেল্প করবে, তাই আগে থেকে জেনে রাখাটা তোমাদের জন্য ভালো। বন্ড লাইন ফর্মুলা অর্থাৎ বন্ধন রেখা। বন্ধন রেখা পদ্ধতি, এই পদ্ধতির বিশেষত্ব হচ্ছে এখানে আমরা কোনো পরমাণু লিখি না। কার্বন, হাইড্রোজেন বা অন্য কোনো যদি মূলক থাকে, কার্যকরী মূলক যারা থাকে, সেই কার্যকরী মূলকটাকে লেখা হয়, কারণ না হলে তো আমি বুঝতে পারবো না কি যৌগ রয়েছে, অ্যালকোহল রয়েছে নাকি অ্যালডিহাইড রয়েছে নাকি কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, সেটা তো আমি বুঝতে পারবো না যদি না লেখা হয়। কিন্তু বাকি যে কার্বন হাইড্রোজেন যারা রয়েছে সেইগুলোকে একেবারেই লেখা হয় না, শুধু রেখা দ্বারা প্রকাশ করা হয়। কিরকম আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি। দেখো CH3 CH2 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 CH3, এটা আমি কি ফর্মুলা লিখলাম, এটা হচ্ছে কনডেন্সড ফর্মুলা, তাই তো? আচ্ছা এখানে কতগুলো কার্বন দেখতে পাচ্ছ, 5টা কার্বন। আমি এরকম কিছু রেখা আঁকছি, একটা কন্টিনিউয়াস একটা
চেইন আঁকলাম। এবার এরকম ভাবে আমি এরকম শীর্ষবিন্দু করে করে এঁকেছি কেন? আমি তো এরকম স্ট্রেট একটা এঁকে দিতে পারতাম, তাই না? কার্বন শৃঙ্খল, তো আমি একটা এরকম স্ট্রেট চেন এঁকে দিলাম বা স্ট্রেট লাইন একটা এঁকে দিলাম, পারতাম তো। কিন্তু এরকম করে আঁকার কারণটা কি? এরকম করে আঁকার কারণ হচ্ছে, এখানে যতগুলো আমরা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি সেই শীর্ষবিন্দুগুলো হচ্ছে প্রত্যেকটা কার্বন। প্রতিটি শীর্ষবিন্দু কার্বন অ্যাটম নির্দেশ করে, নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, আবার লিখছি এখানটায়। এইবারে দেখো, এদিকে রয়েছে CH3, তারপর মাঝখানে তিনখানা CH2 আছে, আবার একদম লাস্টে গিয়ে CH3। এই যে আমি শুধু রেখাটা আঁকলাম, এটা দিয়েও কিন্তু এই জিনিসটা বা এই গঠনটা বোঝানো হয়। কিভাবে? দেখো, এখানে যতগুলো কার্বন রয়েছে প্রত্যেকটা কার্বন সবকটা সমযোজী বন্ধন করেছে বা সিঙ্গেল, প্রত্যেকটা যে কার্বন রয়েছে তারা সবাই সিঙ্গেল বন্ড করেছে। আমি তোমাদেরকে এইভাবেই একটু লিখে দেখাই, তাহলে তোমরা এইটার সাথে তুলনা করতে পারবে। আচ্ছা, এদিকটায় জায়গা নেই, আমি বাঁ দিকটায় লিখছি। এটা CH3, CH2, 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 CH3, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা কার্বন সব সিগমা বন্ড করে আছে, কোথাও কোনো ডাবল বন্ড নেই, সবকটা সিগমা বন্ড। তো সেই কারণে আমি এরকম সিঙ্গেল লাইন করে একটা ডায়াগ্রাম করেছি বা একটা ছবি এঁকেছি। তো এটা দিয়ে কী করে বোঝানো হচ্ছে যে আমি এই যৌগটাকেই এরকমভাবে লিখেছি, সেইটা দেখো। দেখো, এই যে কার্বন পরমাণুটা, প্রত্যেকটা কার্বন পরমাণু তো চারটে করে যোজ্যতা, একটা যোজ্যতা এই পাশের কার্বনের সঙ্গে ব্যবহার করছে। এই কার্বনটা তুমি ভাবো, একটা কার্বন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো আপনা থেকেই বুঝে যাবে। প্রত্যেকটা কার্বনের তো চারটে করে যোজ্যতা, তো এই কার্বনটার চারটে যোজ্যতার মধ্যে একটা যোজ্যতা এখানে পাশের কার্বনের সঙ্গে শেয়ার করেছে। তাহলে আরও বাকি কতগুলো যোজ্যতা আছে? আরও তিনটে আছে। সেই তিনটে তাহলে কার সাথে শেয়ার করেছে, বা বাকি যে তিনটে যোজ্যতা সেগুলো কার দ্বারা সম্পৃক্ত হয়েছে? এই যে তিনটে হাইড্রোজেন, যাদেরকে আমি এখানে লিখিনি কিন্তু আছে, লিখিনি কিন্তু আছে। কেন লিখিনি? কারণ বন্ধন রেখা ফর্মুলায় কোনো পরমাণু লেখা হয় না এক্সেপ্ট ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। কার্যকরী মূলক ছাড়া আর কোনো পরমাণু লেখা হয় না। তো এই কার্বনটার তাহলে চারটে ভ্যালেন্সি কমপ্লিট হয়ে গেল। এবারে তুমি মাঝেরটা দেখো, দুটো যোজ্যতা দেখা যাচ্ছে, আরও দুটো যোজ্যতা দেখা যাচ্ছে না কিন্তু আছে। সেই দুটো যোজ্যতায় কে আছে? দুটো হাইড্রোজেন মিলে গেল। এটাও তাই, সেম, এটাও তাই। এবং এই যে লাস্টেরটা পুরো এই প্রথমেরটার মতো, এটার একটা যোজ্যতা দেখা যাচ্ছে আর বাকি তিনটে যোজ্যতা তিনটে হাইড্রোজেন পরমাণু দ্বারা সম্পৃক্ত। তো এইভাবে তোমাকে কোনো একটা যৌগ বলে দিল, ধরো এরকম একটা তোমাকে ফর্মুলা বলে দিল, ফর্মুলা বলে দিয়ে তোমাকে বললো যে তুমি এরকম একটা বন্ধন রেখা সংকেত লেখো, বা একটা বন্ধন রেখা বলে দিল, সেটা দিয়ে বললো যে এইরকম ধরনের তুমি একটা সংকেত লেখো, ড্যাশ সংকেত লেখো বা ওই কনডেন্সড ফর্মুলা লেখো, এরকম বলে দিল। এই বন্ধন রেখা দিয়ে ওই রকমভাবে মলিকিউলার ফর্মুলায় তোমাকে লিখতে বললো, তখন তোমাকে এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তো আমি এবার এখানে যেমন সবকটা সিগমা বন্ড আছে এরকম যৌগ দেখাচ্ছি, পাই বন্ড রয়েছে এরকম কিছু যৌগ দেখাই, তাহলে তোমাদের আরেকটু বিষয়টা ইজি হবে,
ইজি হবে মানে ক্লিয়ার হবে। আচ্ছা এইভাবে এরকম না লিখে দেখো এত বড় একটা আমি যে মানে ফর্মুলা দিলাম, এখানে আমি সমস্ত রকম করে লিখেছি, সমস্ত রকম বলতে দেখো এখানে ওই সংক্ষিপ্ত ফর্মুলা আছে, লাইন ফর্মুলা মানে ড্যাশ ড্যাশ ফর্মুলা আছে, সমস্ত মিশিয়ে একটা যৌগ জৈব যৌগ আমি দিলাম। এটাই বললাম যে বন্ড লাইন ফর্মুলাটা বন্ড লাইন ডায়াগ্রামটা কী হবে। বন্ড লাইন ডায়াগ্রামটা কী হবে আঁকো যদি বলা হয়, তাহলে আমি কি করব, এখানে টোটাল কতগুলো কার্বন আছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা কার্বন আছে। তো আমি লাইন এমনভাবে ড্র করব যেন আমি নটা শীর্ষবিন্দু পাই। দুটো হলো, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তাই তো নটা হলো। ভুল হলে তোমরা একটু কারেকশন করে নেবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা। ওকে, তো প্রথম যেটা রয়েছে মানে আমি যদি বাঁ দিক থেকেই দেখি, প্রথম কার্বনটা CH3 আছে, তো একটা যোজ্যতা হয়ে গেল আর বাকি যোজ্যতায় তিনটে হাইড্রোজেন আছে, তাই এখানে আমার আর কিছু করার দরকার নেই, এটা ঠিক আছে। পরেরটাই কি আছে দেখো, পরের কার্বনটা মানে সেকেন্ড কার্বনটা, সেকেন্ড যে কার্বনটা সেই কার্বনটায় দেখা যাচ্ছে সিগমা বন্ড কতগুলো আছে, সিগমা বন্ড আছে এদিকে একটা সিগমা, এইদিকে এই কার্বনের সাথে একটা সিগমা এবং হাইড্রোজেনের সাথে একটা সিগমা। অর্থাৎ দেখো এই একটা সিগমা আছে, এইদিকে একটা সিগমা আছে আর একটা হাইড্রোজেনের সাথে সিগমা আছে, তাহলে চারটে যোজ্যতার মধ্যে তিনটে যোজ্যতা হয়ে গেল। আর আরেকটা যোজ্যতা কি, আরেকটা যোজ্যতা এই যে পাই বন্ড হিসাবে আছে, তো সেই পাই বন্ডটা তুমি করে দাও এইভাবে। বোঝাতে পারলাম? আবার বলছি, এই যে কার্বনটা, এই তুমি যদি এদিক থেকে হিসাব করো, এটা দ্বিতীয় এবং তৃতীয় কার্বনের মধ্যে কি আছে, একটা ডাবল বন্ড আছে, তো সেই ডাবল বন্ডটা এঁকে দাও, সিম্পল, আর কিছু ভাবতে হবে না। ডাবল বন্ডটা এঁকে দিয়ে তুমি দেখো যে যোজ্যতাটা ব্যালেন্স বা ঠিক হলো কিনা, একটা দুটো তিনটে যোজ্যতা আর আরেকটা যোজ্যতায় হাইড্রোজেন আছে, হয়ে গেল চারটে। আচ্ছা তারপরেরটা কিছু নেই, তারপরটা CH2 আছে। পাঁচ নম্বর যে কার্বনটা, পাঁচ আর ছয়ের মধ্যে কি আছে, ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড করে দাও। সাত CH2 আছে, CH2 হয়ে গেছে। আট আর নয়ের মধ্যে আবার কি আছে, ডাবল বন্ড আছে, ব্যাস করে দাও, হয়ে গেল বন্ড লাইন ডায়াগ্রাম, সিম্পল। তোমাকে যেটা বলা থাকবে তুমি এখানে সেইভাবে এঁকে দেবে, শুধু কার্বন আর হাইড্রোজেন যারা যারা রয়েছে সেইগুলোকে আঁকবো না, কিন্তু বাকিগুলোকে আমরা আঁকবো। এবার অন্য আরেকটা এক্সাম্পল দেখাই, এগুলো খুব মজার জিনিস, একবার তুমি জিনিসগুলো বুঝতে পারলে খুব ভালো লাগবে। CH3 CH2 CH CH3 COOH এইটা, এটা বন্ড লাইন ডায়াগ্রাম করা যাক। একটা দুটো তিনটে, এই তিন নম্বরের সঙ্গে প্রতিস্থাপক আছে, আবার এই তিন নম্বরের কার্বনের সাথে COOH গ্রুপটা আছে, তাহলে প্রতিস্থাপকটা যদি আমি বাদ দিই, স্ট্রেট স্ট্রেট চেন হিসাবে আমি কোনটা পাচ্ছি,
প্রতিস্থাপকটা তো এই কার্বনের সঙ্গে তলায় ঝুলে আছে, যদি ভাবো তাহলে একদম সোজাসুজি কতগুলো কার্বন যাচ্ছে, চারটে কার্বন যাচ্ছে। তাহলে চারটে কার্বন আঁকো, এক দুই তিন চার, ওয়ান টু থ্রি ফোর হয়ে গেল। এখানে সিএইচ থ্রি আছে, এখানে সিএইচ টু আছে, এখানে এই কার্বনটার সাথে তলায় আর একটা কার্বন আছে, এই যে সিএইচ থ্রিটা, সিএইচ থ্রি। আর এখানে পাশে কি আছে, পাশে আছে সি ডবল ও এইচ। এবারে এই সিটাকে যদি আমি না লিখতে চাই, এই সিটাকে যদি আমি না লিখতে চাই তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, কারণ সিও টু এইচ গ্রুপটা দেখতে হয় এইরকম, সিও টু এইচ গ্রুপটা দেখতে হয় এইরকম। তো চার নম্বর কার্বনটাই তো সিও টু এইচ গ্রুপ, তো সেই কার্বনটাকে যদি আমি না লিখি তাহলে তার সঙ্গে ডবল বন্ড অক্সিজেন আর সিঙ্গেল বন্ড ওএইচ, এইটা দেখাতে হবে। এটা সিও টু এইচ গ্রুপের গঠন, সেটা দেখালাম। এবারে যদি তোমার বুঝতে সমস্যা হয় যে এটা কি করে এই রকম হলো ফর্মুলাটা, তুমি দেখো এইখানে যদি আমি কার্বন লিখি তাহলে আমাকে এখানে তিনটে হাইড্রোজেন লিখতে হচ্ছে, তাই না? এখানে যদি আমি কার্বন লিখি দুটো হাত তো দেখা যাচ্ছে, আর দুটো হাতে আমাকে এইচ টু লিখতে হচ্ছে, মানে সিএইচ টু, এটা সিএইচ টু। এইচ টু মানে এখানে এইচ টু গ্যাস নয়, আমি এখানে জায়গা মানে বন্ড লেখা আছে বলে তাই ওপরে এই এইচ টুটাকে লিখলাম সিএইচ টু। আচ্ছা, এখানে যদি আমি কার্বন লিখি আর এখানে যদি কার্বন লিখি, নিচেরটা কি আছে, সিএইচ থ্রি আছে, আর এই কার্বনটা কি হবে, এই কার্বনটা হবে সিএইচ, এই যে, আর এখানটা এই কার্বন, দেখো এই এই যৌগটাই হলো কিনা, হলো তো। তো এটা হচ্ছে বন্ড লাইন ডায়াগ্রাম। নেক্সট আরও একটা মজা দেখাই, তোমাদের প্রত্যেকের যার যেরকম নাম আছে সেই নামের প্রত্যেকটা লেটার নিয়ে তোমরা কিন্তু বন্ড লাইন ডায়াগ্রাম ব্যবহার করে অর্গ্যানিক মলিকিউল আঁকতে পারো। তোমাদের নামের প্রত্যেকটা লেটার নিয়ে এরকম বন্ড লাইন ডায়াগ্রামের সাহায্যে অনেক জৈব যৌগ আঁকতে পারো। যেমন মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রোহিত, রোহিত, ঠিক আছে। কীরকমভাবে আঁকবো আমি বন্ড লাইন ডায়াগ্রাম, আর ও এইচ আই টি, এটা কি করে কিরকম অর্গ্যানিক কম্পাউন্ড হলো দেখো, তুমি এই প্রত্যেকটা শীর্ষবিন্দু তো কার্বন, প্রত্যেকটা শীর্ষবিন্দু কার্বন, তো এইটাকে যদি আমরা কার্বন ব্যবহার করে বসিয়ে লিখি তাহলে কি পাবো দেখো, এই অংশগুলো কি হয়, এই অংশগুলো সিএইচ টু হয়, এতক্ষণে আশা করি বুঝে গেছো, এটাও সিএইচ টু, কারণ দুটো করে হাত দেখা যাচ্ছে, আর দুটো দেখা যাচ্ছে না মানে তাতে দুটো হাইড্রোজেন আছে, এদিকে একটা নামছে এদিকে একটা নামছে, এটাও সিএইচ টু আছে, কিন্তু এইখানে আবার চারটে হাতই কমপ্লিট হয়ে গেছে, দেখো একটা দুটো তিনটে চারটে, এই যে কার্বনটা, এই যে কার্বনটা, এর একটা দুটো তিনটে চারটে, চারটে যোজ্যতাই কমপ্লিট হয়ে গেছে, তাই এইখানটায় শুধু কি থাকবে, কার্বন থাকবে, আর ওর সাথে কিছু থাকবে না, এইরকম হচ্ছে। আর এই অংশগুলো কি, এই অংশগুলোতে যদি কার্বন বসাই আর তার সাথে তিনটে করে হাইড্রোজেন থাকবে, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, এইটা ওটা কি হবে, সব সিএইচ টু আছে, রো। এইগুলো কি, এইগুলো সব মিথাই, মানে সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, আর এইগুলো কি হবে, এইগুলো হবে সিএইচ, তার কারণ তিনটে করে বন্ড তৈরি করে নিয়েছে, তিনটে করে যোজ্যতা হয়ে গেছে আর একটা করে বাকি আছে, তাই এটা সিএইচ, এদিকেও সিএইচ, আবার তলায় একই রকম সিএইচ থ্রি, সিএইচ থ্রি।
আইটা তো বলাই বাহুল্য, আইটা পুরো সেম, মানে তুমি এইচটাকে ঘুরিয়ে দাও, এইচটা ঘুরিয়ে দিলেই আই হয়ে যাচ্ছে, মানে আইটা আমি যেভাবে লিখেছি তুমি এইচটাকে যদি ঘুরিয়ে দাও তাহলে আই হয়ে যাচ্ছে, তাই না? আই এর দেখো এইদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে আছে, এদিকে আছে, আর মাঝে মাঝেই দুটো আছে, সেম এইচ আর আই দুটো সেম, এই দুটো একদম এটার মতো। আর টি কি হবে? টি হচ্ছে সিএইচ থ্রি, সিএইচ, সিএইচ থ্রি, এদিকে সিএইচ থ্রি। দেখো আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি তোমরাই বলতে পারবে। তো আমরা বন্ড লাইন ডায়াগ্রাম খুব ইজিলি করে নিতে পারি, এবং সেই বন্ড লাইন ডায়াগ্রাম দেওয়া থাকলে, এটা ধরো এটা আমাকে বন্ড লাইন দিয়ে দিয়েছে, বললো যে এই বন্ড লাইন থেকে তুমি কি জৈব যৌগ বা সেই মলিকিউলটাকে আঁকো, ফর্মুলা ইউজ করে আঁকো, তখন তুমি এরকম আঁকতেই পারবে। আমি আরো একটা এরকম বলছি, তোমরা ট্রাই করবে, এটা তোমরা ট্রাই করবে, এখন যেটা দিচ্ছি সেটা তো ট্রাই করবে, প্লাস তোমরা তোমাদের নিজেদের যে নাম আছে সেই নামের লেটারগুলো দিয়েও ট্রাই করো। ধ্বনি, ওকে ধ্বনি, এইটা দিয়ে তোমরা ট্রাই করে দেখো, খুব সিম্পল, এবং আমি যেটা বললাম তোমাদের নিজেদের নাম ইউজ করে তোমরা করতে পারো, করে দেখতে পারো। বন্ড লাইন ডায়াগ্রাম থেকে প্রথমে বন্ড লাইন ডায়াগ্রাম করে নাও, এবং সেখান থেকে কী কী অর্গ্যানিক মলিকিউল তোমরা আঁকতে পারো সেটা দেখো ট্রাই করে, খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে মোটামুটি এই তিন রকম ফর্মুলা ব্যবহার করে অর্গ্যানিক কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করা হয় বা লেখা হয়। নেক্সট আমরা আরেকটা নতুন বিষয়ে একটু জানার চেষ্টা করি। সেটা হলো টাইপস অফ কার্বন ইন অর্গ্যানিক কম্পাউন্ড। ভীষণ ইম্পর্টেন্ট এটা জেনে রাখা। তো টাইপস অফ কার্বন পাঁচ রকম টাইপ হতে পারে, একটা হচ্ছে জিরো ডিগ্রি, একটা ওয়ান ডিগ্রি, টু ডিগ্রি, থ্রি ডিগ্রি এবং ফোর ডিগ্রি। ওয়ান ডিগ্রিকে বলা হয় প্রাইমারি, প্রাইমারি কার্বন, কার্বন যেহেতু পড়ছি প্রাইমারি কার্বন। টু ডিগ্রি হলে সেকেন্ডারি, থ্রি ডিগ্রি হলে টার্সিয়ারি, আর ফোর ডিগ্রি হলে কোয়াটারনারি। কোয়াটারনারি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি। জিরো ডিগ্রি কার্বন খুবই খুবই কম যৌগের ক্ষেত্রে আমরা দেখি, খুবই কম, কিন্তু ম্যাক্সিমাম ওয়ান ডিগ্রি, টু ডিগ্রি, থ্রি ডিগ্রি, ফোর ডিগ্রি এইগুলোই পাওয়া যায়। জিরো ডিগ্রি কেন কম সেইটা বললে তোমরা বুঝতে পারবে। এবারে কেন এই ডিগ্রিগুলো বলা হয়েছে বা কিভাবে এই ডিগ্রিগুলো আসে সেটা একটু দেখা যাক, তারপরে মানে তারপরেই তোমরা বুঝতে পারবে যে আমি এই কথাটা কেন বললাম। কোনো যৌগে কার্বন পরমাণু, কোনো যৌগে কার্বন পরমাণু যদি কোনো একটা কার্বন পরমাণু যদি আর কোনো আর অন্য কোনো কার্বন পরমাণুর সাথে যুক্ত না থাকে, ভালো করে বিষয়টা বুঝবে আমি যেগুলো বলছি, কোনো যৌগে কোনো কার্বন পরমাণু
আর অন্য কোনো কার্বন পরমাণুর সাথে যুক্ত যদি না থাকে তাহলে সেই কার্বন পরমাণুটাকে আমরা বলবো জিরো ডিগ্রি কার্বন। এখানে কার্বন পরমাণু আর অন্য কোনো কার্বন পরমাণুর সাথে যুক্ত নেই, তাই জন্য এই কার্বনটা হবে জিরো ডিগ্রি কার্বন। এবারে যদি এই কার্বন পরমাণুটার সাথে আমরা আর একটা কার্বন পরমাণুওয়ালা কিছু যুক্ত করে দিলাম, অর্থাৎ দেখো এই কার্বনের সাথে প্রথমে তো চারটে হাইড্রোজেন যুক্ত ছিল, এখন একটা হাইড্রোজেনের বদলে আমি সেখানে কার্বনওয়ালা আরেকজনকে নিয়ে এসে প্রতিস্থাপিত করলাম, তাহলে এখন কি হলো, এখন এই কার্বনটার সঙ্গে মানে যে কার্বনটা নিয়ে আমরা স্টাডি করছি সেই কার্বনটার সঙ্গে আর একটা কার্বন যুক্ত হলো, তখন সেইটা হয়ে যাবে ওয়ান ডিগ্রি কার্বন। যদি এই কার্বনটার সাথে আরও একটা কার্বনওয়ালা কিছু নমুনাকে যুক্ত করে দেওয়া হয় তখন তার ডিগ্রিটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে টু ডিগ্রি। যদি আবার একটা কার্বন পরমাণুওয়ালা ঠিক ওই কার্বনটার সাথে আবার একটা কার্বন পরমাণুওয়ালা কাউকে যুক্ত করা হয় তখন হয়ে যাবে থ্রি ডিগ্রি। যদি একসাথে চারটে কার্বনের সঙ্গে কোনো কার্বন পরমাণু যুক্ত থাকে তখন হয়ে যাবে ফোর ডিগ্রি। খুব সহজ বিষয়, কি বললাম, তুমি কোনো একটা কার্বনকে চিহ্নিত করলে সেই কার্বনটার সাথে দেখো তার চারপাশে আর কতগুলো কার্বন ওর সঙ্গে যুক্ত আছে। যে কার্বনটাকে তুমি দেখছো সেই কার্বনটার চারপাশে ওই কার্বনটার সঙ্গে কতগুলো কার্বন একসঙ্গে যুক্ত রয়েছে, তবেই সেটা হবে, তবেই সেইভাবে আমরা তার ডিগ্রিগুলো বলতে পারব। দেখো কার্বনের সঙ্গে মানে যে কার্বনটাকে নিয়ে আমরা অবজার্ভ করছি সেই কার্বনের সঙ্গে যত কার্বনের সংখ্যা যুক্ত কার্বনের সংখ্যা বাড়তে থাকছে তার ডিগ্রিটাও বাড়তে থাকছে। দেখো এর সাথে প্রথমেই কোনো কার্বন ছিল না তাই জিরো, যখন একটা এসে যুক্ত হলো তখন ওয়ান ডিগ্রি হলো, দুটো এসে যখন যুক্ত হলো, দুটো মানে কি ওই কার্বনটার সাথেই একসঙ্গে দুটো যুক্ত হচ্ছে তখন সেটা টু ডিগ্রি হলো, তারপরে তিনটে এসে একত্রে যুক্ত হলো থ্রি ডিগ্রি হয়ে গেল বা টারশিয়ারি হয়ে গেল, আর এইখানে একত্রে ফোর ডিগ্রি হয়ে গেল যেহেতু চারটে কার্বন একসঙ্গে যুক্ত আছে। যদি তোমাকে এরকম একটা যৌগ দেওয়া হয় ধরো CH3 CH2 CH2 CH3, এই কার্বনটার কথা যদি বলা হয় যে এই কার্বনটার ডিগ্রি কত, একটা কোয়েশ্চেন বলছি আমি, যদি বলা হয় যে এই কার্বনটার ডিগ্রি কত, অনেকে বলবে এই কার্বনটা থ্রি ডিগ্রি, অনেকে বলবে কেন, কারণ এই কার্বনটা তিনটে কার্বনের সঙ্গে যুক্ত আছে। না, এটা ভুল, টোটালি ভুল, এই কার্বন পরমাণুটা শুধু এই কার্বনের সাথে যুক্ত আছে, কারণ আমরা যখন বন্ড লিখি বন্ড লিখলে শুধুমাত্র এই দুটো পাশাপাশি কার্বনের বন্ড দেখাতে পারি, বাকি এই এ বা এ যে রয়েছে এই দুটো কার্বনের সঙ্গে তো এই কার্বনটার কোনো সম্পর্ক নেই, একটা কার্বনের সঙ্গে বন্ধন আছে, তাই এটা থ্রি ডিগ্রি হবে না, এটার উত্তর কি হবে, এটা ওয়ান ডিগ্রি কার্বন, এন্ড দিস ইজ রাইট। যদি বলা হয় যে এই কার্বনটার ডিগ্রি কত, তখন দেখো এই কার্বনটা সাইমালটেনিয়াসলি দুটো কার্বনের সঙ্গেই বন্ধন তৈরি করে বসে আছে, তার ডান দিকের কার্বনের সঙ্গে এবং তার বাঁ দিকের কার্বনের সঙ্গে, তাই এটা হচ্ছে টু ডিগ্রি। যদি এরকম কোনো যৌগ দেওয়া হয় দিয়ে এই কার্বনটার ডিগ্রি জিজ্ঞেস করা হলো কত হবে, এটা হবে থ্রি ডিগ্রি, কেন, কারণ এই কার্বনটা তার পাশে আর তিনজন কার্বন নমুনার সঙ্গে যুক্ত আছে, অন্য কে কি রয়েছে না রয়েছে তাতে আমার কিছু যাবে আসবে না, ডিগ্রিটা আমরা শুধুমাত্র কার্বনের সাপেক্ষে বলতে পারি বা হাইড্রোজেনের সাপেক্ষে বলতে পারি। আমি এখানে হাইড্রোজেনের কনসেপ্টটা বলিনি তার কারণ তোমাদের একটা কনফিউশন তৈরি হবে, কোনটা বাড়লে কি হয়, কোনটা বাড়লে ডিগ্রি বাড়ে বা কোনটা কমলে ডিগ্রি বাড়ে, সেটা একটা কনফিউশন হয়ে যাবে বলে আমি শুধু কার্বনের সাপেক্ষে বললাম যাতে তোমাদের মনে থাকে। তো কি বললাম,
যে কার্বনটার ডিগ্রি বার করতে দিয়েছে সেই কার্বনটার সাথে তার চারপাশে অন্য কত অন্য যতগুলো কার্বন থাকবে সেই হিসাবে আমরা তার ডিগ্রিটাকে নির্দেশ করি। এবার যদি হাইড্রোজেনের সাপেক্ষে বলি, দেখো কার্বনের সঙ্গে প্রথমে চারটে হাইড্রোজেন পরমাণু যুক্ত ছিল, তার ডিগ্রি ছিল জিরো। হাইড্রোজেন একটা কমলো, কমে তার সঙ্গে কার্বন যুক্ত হলো, তার ডিগ্রি বাড়লো এক। আবার দুটো হাইড্রোজেন কমলো, তার ডিগ্রি বাড়লো দুই। তিনটে হাইড্রোজেন কমলো, তার ডিগ্রি থ্রি। চারটে হাইড্রোজেন কমে গেল, তার ডিগ্রি হয়ে গেল ফোর। অর্থাৎ কার্বন বাড়ার সাথে সাথে যেমন ডিগ্রি বাড়ছে, হাইড্রোজেন কমার সাথে, অর্থাৎ যে কার্বনটাকে নিয়ে আমরা ভাবছি তার সাথে যুক্ত হাইড্রোজেনের সংখ্যা কমার সাথে সাথে তার ডিগ্রিটা বাড়ছে। কার্বন বাড়লে ডিগ্রি বাড়ছে, আবার হাইড্রোজেন কমলে ডিগ্রি বাড়ছে, দুটোতেই কিন্তু ডিগ্রি বাড়ছে। ভেবে দেখো, আমি কার্বন বাড়ার সাথে ডিগ্রি বাড়ার কথা বললাম আর হাইড্রোজেন সংখ্যা কমার সাথে ডিগ্রি বাড়ার কথা বললাম। গুলিয়ে ফেলো না, দরকার হলে নোট ডাউন করে নাও, তাতে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই হলো ডিগ্রি সম্পর্কিত আলোচনা, কার্বনের ডিগ্রি সম্পর্কিত। নেক্সট, এবারে আমরা আরো কিছু ইনফরমেশন জেনে নিই যেগুলো আমাদের কিছু প্রশ্ন সলভ করতে হেল্প করবে। তোমরা হাইব্রিডাইজেশন তো পড়েইছ, তো হাইব্রিডাইজেশন রিলেটেড আমি কিছু ডেটা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। সাম ইম্পর্টেন্ট ডেটা, যেমন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, বন্ড লেন্থ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, 1.54 অ্যাংস্ট্রম। কার্বন কার্বন ডাবল বন্ড সেটা হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম, কার্বন কার্বন ট্রিপল বন্ড বন্ড লেন্থ হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম। এইগুলো একটু জেনে রাখো, তোমাদের পরে কাজ দেবে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বলতে কার্বন sp3, কার্বন sp3, কারণ সিঙ্গেল বন্ড যখন হয় তখন sp3 সংকরাইতে হবে, আর ডাবল বন্ড মানে sp2 কার্বন, আর ট্রিপল বন্ড মানে sp কার্বন। এই তিনটে বন্ড অ্যাঙ্গেল মনে রাখবে। আচ্ছা, sp3 হলে, sp3 যখন হবে তার বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল হবে 109°28′। sp3 এর ক্ষেত্রে, sp2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 120°, আর sp এর ক্ষেত্রে 180°। আর এদের যে যৌগগুলো হবে তাদের স্ট্রাকচার কীরকম হবে? স্ট্রাকচার স্ট্রাকচার এটা হচ্ছে টেট্রাহেড্রাল, sp3 সংকরায়িত কার্বন যৌগ হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলক। চতুস্তলক এটা তোমরা বাংলাতে যদি জিজ্ঞেস করো আমি বলবো টেট্রাহেড্রাল মানে চতুস্তলক। sp2 হলে প্ল্যানার ট্রাইগোনাল বা ত্রিকোণীয় সমতলিক, ত্রিকোণীয় সমতলিক। আর sp হলে এটা হচ্ছে সরলরৈখিক বা লিনিয়ার। টেট্রাহেড্রালের গঠন এই রকম, মানে এই মধ্যবর্তী পজিশনে কার্বন থাকে, এইরকম। এটা হচ্ছে টেট্রাহেড্রাল, এখানে কার্বন পরমাণুটা থাকে মাঝখানে আর এখানে প্রতিস্থাপকগুলো বসে থাকে। এটা ডটেড লাইন দিয়ে যদি আমি দেখাই, কারণ এই লাইনটা পেছন দিকে আছে। আচ্ছা, এটা হলো টেট্রাহেড্রাল। প্ল্যানার
প্ল্যানার ট্রাইগোনাল মানে এখানে কার্বন আর এরকম তিনটে জায়গায় প্রতিস্থাপক প্ল্যানার মানে একদম সমতলে আছে একটা একটা তলে আছে কার্বন আর তার সাথে যে প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্টগুলো রয়েছে তারা একই তলে উপস্থিত এইখানে কিন্তু একই তলে উপস্থিত নয় কীরকমভাবে থাকে আমি তোমাদেরকে বলবো আর একটা এক্সাম্পলে আর এটা হলো প্ল্যানার ট্রাইগোনাল আর লিনিয়ার মানে এরকম জাস্ট একটা লাইনের মতো মানে একটা রেখা কার্বনের সঙ্গে যখন এসপি হাইব্রিডাইজেশন হবে তখন কার্বনের সঙ্গে যতগুলো প্রতিস্থাপক যুক্ত থাকবে তারা পরপর একই লাইনে এক্সিস্ট করবে পরপর একই লাইনে এক্সিস্ট করবে বা উপস্থিত থাকবে সেটা হচ্ছে লিনিয়ার ঠিক আছে তো এই হলো ব্যাপার এই ডেটাগুলো একটু মনে রেখো তোমাদের পরে হেল্প করবে এই ডেটাগুলো কিছু সলভ করবার ক্ষেত্রে আচ্ছা তোমাদের আমি এখন কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করে দিচ্ছি এইগুলো তোমরা পরীক্ষায় পেতে পারো এই ধরনের প্রশ্ন প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন একটা যৌগ দিল মনে করো এই যৌগটা দিয়ে বললো যে হাউ মেনি সিগমা অ্যান্ড পাই বন্ডস আর দেয়ার এই যে যৌগটা তোমাকে দেওয়া থাকলো এতে মোট কতগুলো সিগমা এবং পাই বন্ধন রয়েছে এমসিকিউতে আসতে পারে বা এক নম্বরে কোনো প্রশ্নে দিতে পারে যে কতগুলো সিগমা এবং পাই বন্ড আছে কেন এই প্রশ্নটা কারণ তোমরা ওই যে ড্যাশ সংকেত বা কনডেন্সড ফর্মুলা আমি তো এখানে ড্যাশ সংকেত লিখেই দিয়েছি অনেক সময় এরকম ড্যাশ সংকেত লিখে দেয় না কনডেন্সড ফর্মুলা লিখে দেয় যাতে তোমরা কনফিউজ হয়ে যাও যে ওখানে কোথায় ডাবল বন্ড আছে বা কোথায় নেই কোথায় সব সিঙ্গেল বন্ড আছে তোমরা সেখানে কনফিউজড হয়ে যাও সেই কারণেই অর্থাৎ তোমাদেরকে যাচাই করে নেওয়ার জন্যই এই প্রশ্নটা দেয় যে তোমরা ড্যাশ সংকেত কনডেন্সড সংকেত বা বন্ড লাইন সংকেত সম্পর্কে তোমাদের ধারণা আছে কি না সেই কারণেই এই ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো আমি তো এখানে খুব সিম্পলভাবেই লিখে দিলাম তোমরা দেখেই বুঝে যাবে যে কতগুলো সিগমা এবং পাই বন্ধন রয়েছে তো দেখো প্রথমে আমরা পাই বন্ধনটা হিসাব করি কারণ যৌগটা চোখে দেখেও মনে হচ্ছে যে খুব কম সংখ্যক পাই বন্ধন আছে সেই কারণে পাই বন্ডিংটা আগে হিসাব করে নিই খেয়াল রাখবে কিছু কিছু ফাংশনাল গ্রুপ এমন রয়েছে যে ফাংশনাল গ্রুপের মধ্যেও কিন্তু পাই বন্ধন থাকে ফাংশনাল গ্রুপের মধ্যেও কিন্তু পাই বন্ধন থাকে যেই সমস্ত ফাংশনাল গ্রুপ কার্বন অক্সিজেন সমন্বিত যেই সমস্ত ফাংশনাল গ্রুপ কার্বন অক্সিজেন সমন্বিত সেই সমস্ত ফাংশনাল গ্রুপে পাই বন্ড আছে নাইট্রোজেন অক্সিজেন সমন্বিত তাতেও পাই বন্ড আছে কার্বন নাইট্রোজেন সমন্বিত তাতেও পাই বন্ড আছে সেই কারণে এগুলো কখনোই তোমরা ভুলবে না এই যে দেখো এখানে ফাংশনাল গ্রুপটা COOH এতে পাই বন্ড আছে CO যেটা কার্বোনিল গ্রুপ তাতেও আছে অ্যালডিহাইড এতেও আছে এস্টার তারপরে বলো অ্যানহাইড্রাইড হ্যালো কার্বোনিল এতে সমস্তগুলোতেই কিন্তু পাই বন্ধন রয়েছে
কার্বন অক্সিজেন সমন্বিত গ্রুপ বলি। সায়ানাইড, সায়ানাইডে কার্বন নাইট্রোজেনের মধ্যে পাই বন্ড আছে, দুটো পাই বন্ড আছে। নাইট্রো এনও, তাতেও পাই বন্ড আছে। তো এগুলো একটু খেয়াল রেখো। তো আমি ওই জন্য এই গ্রুপটাকে একটু এক্সপ্যান্ড করেই লিখছি। তো হিসাবটা আমরা করব সিগমা আর পাই। পাই কটা আছে দেখো, এখানে দুটো আছে, ট্রিপল বন্ড মানে দুটো পাই, দুটো পাই, এখানে একটা পাই এবং এখানে একটা পাই। সো টোটাল পাই বন্ড হলো চারটে, টোটাল পাই বন্ড হলো চারটে। সিগমা বন্ড কটা আছে দেখা যাক, হাইড্রোজেনের সঙ্গে এটা একটা সিগমা, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের এটা একটা সিগমা, এইটা একটা সিগমা, এখানে একটা সিগমা, এটা একটা, এখানে আছে হাইড্রোজেনের সঙ্গে দুটো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এখানে আছে তিনটে, এখানে আছে এই একটা, এখানে এই একটা আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর ওইসের মধ্যে একটা। যদি আমার কোথাও ক্যালকুলেশনে গণ্ডগোল হয় তোমরা একটু দেখে নিও। আমি এবার হিসাব করছি, একটা, দুটো, তিনটে, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, এটা কি ধরলাম, গণ্ডগোল হচ্ছে, এক, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি, কুড়িটা সিগমা বন্ড হচ্ছে, কুড়িটা। আমি এক্সপ্যান্ড করে লিখলাম না, কারণ যেহেতু আমি অনেক দিন ধরে আমি এগুলো করাচ্ছি, তো সেই কারণে আমি না লিখেও এখানে থেকে বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারছো আশা করি, আমার আগেই হয়তো তোমরা ক্যালকুলেশন করে নিয়েছো। তো সেই কারণে এরকম ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে, ইট ইজ বেটার টু ডু ইন এক্সপ্যান্ডেড ফর্মুলা। মানে তোমরা তো এখন অর্গ্যানিক মলিকিউল, আগে তো খুব ছোটো ছোটো মলিকিউল পড়েছিলে, এরকম বড় মলিকিউল হয়তো যদি তোমাদের পরীক্ষায় দেয় এরকম ক্যালকুলেশন করতে গিয়ে গণ্ডগোল হয়ে যেতে পারে। তো সেই কারণে এক্সপ্যান্ড ফর্মুলাগুলোকে ওই ড্যাশ সংকেত করে লিখে লিখে দেখে নেবে যে কতগুলো মোট সিগমা বন্ধন হচ্ছে আর কতগুলো পাই বন্ধন হচ্ছে। তো এইটা একটা টাইপ হতে পারে। আরেকটা টাইপ বলে দিই, আর কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেব ফর ইউর প্র্যাকটিস, সেইটা আমার তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি দিয়ে দেব, তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। এই দুটো যৌগ দিয়ে বললো যে এই যৌগটা কতগুলি কার্বন অ্যাটম একই তলে, একই তলে অবস্থান করছে, কতগুলি কার্বন অ্যাটম একই তলে অবস্থান করছে। আরেকটা দিয়ে দিচ্ছি, এই তিনটে যৌগে একই তলে অবস্থান করছে, মানে একদম সেম প্লেনে আছে,
তো প্রত্যেক এই ধরনের প্রশ্ন করতে গেলে তোমাকে কি করতে হবে, যে যৌগগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকের সংকরায়ন অবস্থা আগে বের করে নিতে হবে। তো এখানে এখানে প্রত্যেকটা কার্বনের সংকরায়ন অবস্থা হচ্ছে sp2, সবকটাই হচ্ছে sp2। সিগমা বন্ধন ক্যালকুলেট করে নাও, তাহলেই বুঝতে পারবে। এটা তোমাদেরকে আমি প্রথম ভিডিওতেই বলেছি, যারা প্রথম ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই কার্বনটার দেখো টোটাল সিগমা বন্ধন হচ্ছে এদিকে হাইড্রোজেনের সঙ্গে দুটো আর এখানে একটা, তিনটে সিগমা বন্ড। ঠিক একইভাবে এই কার্বনটার এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, তিনটে সিগমা। তো প্রত্যেকটা কার্বন এখানে যতজন রয়েছে প্রত্যেকটা কার্বনের তিনটে করে সিগমা বন্ধন, তো তাই প্রত্যেকটা কার্বন sp2 সংকরায়িত। আর sp2 সংকরায়িত কার্বন তারা সবসময় কি প্ল্যানার স্ট্রাকচার তৈরি করে, তো এখানে সব কটা অল একই একই তলে অবস্থান করছে, অল অল কার্বন। এখানে দেখো এখানে আমি এইগুলোর কিন্তু ওই বন্ড লাইন স্ট্রাকচার এঁকেছি শুধু এই এই CH3টা বাদ দিয়ে। তো এই প্রত্যেকটা কার্বন যদি তোমরা সিগমা বন্ধন হিসাব করো, এখানে আমি আর অত ডিটেলসে বলবো না, এটা তোমরা করে দেখে নেবে, আমি বলে দিচ্ছি। এখানে রিংয়ের মানে বলয়ের মধ্যে যত কার্বন আছে তারা সব sp2 সংকরায়িত, আর এই কার্বনটা হচ্ছে sp3 সংকরায়িত। এই কার্বনটা sp3 সংকরায়িত কারণে চারটে সিগমা বন্ড। কিন্তু যখন এই sp2 কার্বনের সঙ্গে একটা sp3 কার্বন যুক্ত হচ্ছে, ধরো এরকম একটা একটা প্লেন, একটা তল, এই তলের সঙ্গে আমি আরেকজনকে অ্যাটাচ করছি, তাহলে তো সে তো তার সঙ্গে একই তলে থাকবে, তাই না? সে তো তার সঙ্গে একই তলে থাকবে, কারণ এই যে sp2 কার্বনের সঙ্গে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলোর অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। sp2 কার্বনের সঙ্গে যে বন্ধনগুলো তৈরি হয়েছে সেই বন্ধনগুলো 120 ডিগ্রি, আর 120 ডিগ্রি বন্ধন কোণ হলে সেটা তো সমতলিক হয়ে গেল। তো সেই কারণে এই যৌগটার ক্ষেত্রেও হচ্ছে অল অল কার্বন ইন দ্য সেম প্লেন। এবারে আসো এইটায়, এখানে এই কার্বনটা sp3, এটা sp3, দিস ইজ sp, দিস ইজ অলসো sp, দিস ইজ sp3 অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ sp3। তো sp মানে এটা সরল রৈখিক, আর সরল রেখা একটা তল তো অনেকগুলো রেখার সমষ্টিতে তৈরি হয়, তো রেখার কথা বললে সেটা একই তল বলা যায়। তো sp কার্বনের সঙ্গে যে কার্বনগুলো যুক্ত আছে, sp সংকরায়িত কার্বনের সঙ্গে যে কার্বনগুলো যুক্ত আছে তারাও স্বাভাবিকভাবে ওই একই তলে থাকবে, কিন্তু তাদের পরবর্তী যে কার্বনগুলো আছে তারা আর ওই তলে থাকবে না, তাই না? কেন এই দুটো কার্বন একই তলে? দেখো এই যে দুটো কার্বন তারা যে বন্ধন তৈরি করেছে সেই বন্ধনটা কত ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রি। এই যে CH2 যারা রয়েছে সেগুলো 180 ডিগ্রিতে রাখতে হবে। এবারে CH2-র সাথে যে মিথা মানে CH3 আছে সেই CH3-র সঙ্গে এই বন্ড অ্যাঙ্গেলটা তো 109 ডিগ্রি। 109 ডিগ্রি মানে সেটা যে কোনো দিকে 109 ডিগ্রি করে নিতে পারে, তাই এটার একই তলে থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু এই দুটো CH2 তাদেরকে একই তলে থাকতে হবে, না হলে এই এই যে বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে না, কার সাথে? sp কার্বনগুলোর সাথে। ওকে, তো এরকম ধরনেরও কিছু প্রশ্ন তোমরা পেতে পারো, এইগুলো একটু ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, বইতে অনেক এরকম প্রশ্ন তোমরা পাবে। আর আজকে যেটা আমি প্রথমেই আজকে ক্লাসের শুরুতে বললাম, ওই বিভিন্ন ধরনের ফর্মুলেশন যেগুলো বন্ড লাইন, ড্যাশ সংকেত, কনডেন্সড সংকেত, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আজকের আমরা ভিডিওটা এইখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, আবার পরে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে অর্গ্যানিক কেমিস্ট্রি, তাহলে তখন দেখা হবে আবার। সবাই ভালো থেকো, গুড বাই।